জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ 64 জেলা সাতক্ষীরা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত জেলা সাতক্ষীরা। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন, আর সেই সুন্দরবন সংলগ্ন জেলা সাতক্ষীরা। শিক্ষিত বেকার মহিলাদের জন্য তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ 64 জেলা শীর্ষক প্রকল্পটি বিগত জুলাই 2013 থেকে জুন 2019 মেয়াদে বাস্তবায়ন হচ্ছে। আজ আমরা এই জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ 64 জেলা প্রকল্পের সাতক্ষীরা কেন্দ্রের দুজন প্রাক্তন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলব, যারা এখানে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। জাগো নারী জাগো বুনহি শিখা, জাগো নারী জাগো বুনহি শিখা। আমি রুসাজান তামান্না, আমি অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞানে পড়ালেখা করছি। বর্তমানে আমি চাইনা বাংলা হসপিটালে কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছি। আমার বান্ধবী সুরভির কাছ থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের সন্ধান পাই। সেখান থেকে আমি বিনামূল্যে ফর্ম সংগ্রহ করি এবং সেখানে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আমি উত্তীর্ণ হয়েছি এবং সেখানে 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছি। এখানে শুধুমাত্র মেয়েদের শেখানো হয় বলে আমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই কোর্সটি কমপ্লিট করতে পেরেছি এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি। এখান থেকে কোর্সটি শেষ করার পর আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করি। তখন চাইনা বাংলা হসপিটালে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং আমি সেখানে অ্যাপ্লাই করি। চাকরির পরীক্ষায় এখানে ব্যবহারিক ক্লাসগুলো আমাকে খুব সহযোগিতা করেছে এবং আমি চাকরিটা পাই এবং এখানে দক্ষতার সাথে কাজ করছি। আমার মনে হয় এই প্রকল্প আমাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ। এই প্রকল্পটি চলতে থাকলে আমরা স্বাবলম্বী হতে পারি। আমি এই প্রকল্পের প্রতি বিশেষ কৃতজ্ঞ। জাগো নারী জাগো বুনহি শিখা, জাগো নারী জাগো বুনহি শিখা। আমি মেজরি মানবিত, আমি সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমি বর্তমানে সাতক্ষীরা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে হিসাবরক্ষক পদে কর্মরত আছি। আমি আমার বড় আপুর মাধ্যমে এই প্রকল্পটির সন্ধান পাই এবং অষ্টম ব্যাচের জন্য ফর্ম পূরণ করি এবং ভর্তি পরীক্ষা দিয়ে সাফল্যভাবে উত্তীর্ণ হই। তারপর নামমাত্র 1000 টাকা দিয়ে আমি এখানে ভর্তি হই এবং 6 মাস মেয়াদী কোর্সটি সুষ্ঠুভাবে সম্পন্ন করি ও সাফল্যের সাথে উত্তীর্ণ হই। এখান থেকে কোর্সটি করে আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করি। তখন সাতক্ষীরা এক্সপোর্ট ও ইম্পোর্ট কোম্পানিতে হিসাবরক্ষক পদে বিজ্ঞপ্তি দেখি এবং অ্যাপ্লাই করি। কম্পিউটার কোর্সের ব্যবহারিক ক্লাসগুলো আমাকে চাকরির পরীক্ষায় সহযোগিতা করে। আমি সাতক্ষীরা এক্সপোর্ট ও ইম্পোর্ট কোম্পানিতে হিসাবরক্ষক পদে নির্বাচিত হই এবং দক্ষতার সাথে চাকরি করছি। আমার মনে হয় এই প্রকল্প আমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, সুবর্ণ সুযোগ। এই প্রকল্প চলতে থাকলে আমরা খুব সহজে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারব। তাছাড়া ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, তা পূরণে নারীরা ভূমিকা রাখতে পারবেন। আমি এই জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের কাছে কৃতজ্ঞ। জাগো নারী জাগো